বছর ঘুরে রমজান আসে, রমজান শেষে ঈদ আসে। বিগত 5 বছর আমার জীবনে ঈদ যেন দুঃখ ভারাক্রান্ত বিষাদময় দিন। স্ক্রিনে যার ছবি দেখছেন, আজ আমি তার কথা আপনাদের সাথে শেয়ার করব। অনেক স্বপ্ন নিয়ে ছোট ভাইকে স্টুডেন্ট বিষয়ে পড়াশোনা করতে মালয়েশিয়া পাঠিয়েছিলাম। সময়টা তখন 2014 সাল, রমজান মাসে 24 রমজান রাতে ওর সাথে আমার ফোনে কথা হয়। ভাইয়া, আমি কাল কিছু টাকা পাঠাবো, এই টাকা দিয়ে তুমি সবার জন্য ঈদের শপিং করবা। আমি বললাম, না ভাই, তুই টাকা পাবি কোথায়? তোর টাকা পাঠানোর দরকার নেই। ও বলল, ভাইয়া, আমি পড়াশোনার ফাঁকে ফাঁকে প্রতিদিন 2 ঘন্টা কাজ করার সুযোগ পাই, আমি ওকে কাজ করতে নিষেধ করি। ও বলে, না ভাইয়া, সমস্যা নেই, আমি কাজ করতে পারবো। আমি বললাম, ভাই, আমি চাই তুই ভালোভাবে পড়াশোনাটা শেষ কর। ও বলে, বিদেশে যখন এসেছি সুযোগ যখন আছে তখন কাজ করতে সমস্যা কোথায়? আমাকে আরো বলে, ভাইয়া, এখান থেকে আমি আমার পাসপোর্টে পাশের কিছু দেশের ভিসা লাগাব, তাতে আমার ক্রেডিট ট্রান্সফার করে ইউরোপ কান্ট্রি যেতে অনেক সুবিধা হবে। আমি বললাম, দেখ ভাই, যেটা ভালো হয় তুই সেটাই কর। এভাবেই কিছু সময় ওর সাথে ফোনে কথা শেষ হয়। 25 রমজান দুপুরবেলা হঠাৎ করে একটি আননোন নাম্বার দিয়ে ফোন আসে। ভাইয়া, আমি মালয়েশিয়া থেকে বলছি, রনি ভাই অ্যাক্সিডেন্ট করছে, আমরা তাকে হাসপাতাল নিয়ে যাচ্ছি। এই বলে ফোনটা কেটে যায়। শোনা মাত্র আমার মাথায় যেন বজ্রপাতের মতো আকাশ ভেঙে পড়ল। মুহূর্তে আমার চারপাশে আমার কাছে অন্ধকার হয়ে গেল। কি করব, কোথায় যাব, কার কাছে ফোন দেব, কিছুই তখন মাথায় কাজ করছিল না। কাউকে কিছু না বলে আমি মালয়েশিয়ার পরিচিত নাম্বারে ফোন দিতে থাকি। কেউ কিছু বলতে পারে না, ওর নাম্বার বন্ধ পাই। আমি দিশেহারা পাগলের মতো ফোনে কাউকে পাওয়ার আপ্রাণ চেষ্টা করি। কোনো একজন আবার ফোন দিয়ে বলে, ভাইয়া, রনিকে ওটিতে নেওয়া হয়েছে, আল্লাহর কাছে দোয়া করেন। আমি বারবার আপ্রাণ চেষ্টা করছি, কোথায় কিভাবে কখন অ্যাক্সিডেন্ট করেছে, আমাকে কেউ কিছু বলতে পারে না। কেউ ফোন রিসিভ করলে শুধু বলে, ভাইয়া দোয়া করেন, দোয়া করেন। ইফতারের আগ মুহূর্তে ফোন আসে, ভাইয়া, রনি নেই। এই বলে উপর থেকে কান্নার শব্দ শুনতে পাই আর ফোনটা কেটে যায়। আমি নিজেকে বিশ্বাস করাতে পারি না, সবাই মনে হয় আমাকে ভুল তথ্য দিতেছে। আমি আবার যোগাযোগ করার চেষ্টা করি। কেউ একজন বলে, ভাইয়া, কাজের সময় 2 তলা থেকে উপর হয়ে পড়ে গেছে কেরিং ধরতে গিয়ে। পরিবারের সবাই এক এক করে আমাকে চাপ দিতে থাকে এবং ব্যাকুলভাবে জানতে চায় কি হয়েছে। তখন আমার দুচোখে শুধু জল আর জল। অবশেষে বলে দিলাম, আমার ভাই আর এই দুনিয়ায় নেই। পারিবারিক সেই করুণ মুহূর্ত আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। অবশেষে আমি আমার ব্যক্তিগত ফেসবুকে একটি স্ট্যাটাস দিই, ওর লাশ দেশে ফিরিয়ে আনার জন্য সাহায্য কামনা করে। ওই স্ট্যাটাস দেখে মালয়েশিয়ার বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী নাম পারভেজ মুশারফ আমাকে লাশ দেশে ফিরিয়ে আনার জন্য সব ধরনের সাহায্য করেন। আমি তাকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়ে দিই। অবশেষে 28 রমজান রাতের ফ্লাইটে ওর কফিন আসে। আমি 29 রমজান সকালে ওর কফিন রিসিভ করি। অবশেষে 30 রমজান ওর দাফনটা শেষ করি। সেই থেকে আমাদের পরিবারে ঈদ শব্দটা এক সাদামাটা শোকাহত দিন।
প্রতিবারই আসবে স্মৃতিগুলো সব কিছু এলোমেলো করে দেয়। ভাই, তোর সব বন্ধুরা দেশে ঈদের সময় দেশে আসে, ওদের মাঝে আমি তোকে খুঁজে বেড়াই। আজ তোর সব বন্ধুরা সেটেল হয়ে গেছে, তোর ছোট্ট ভাগ্নেরা আজ অনেক বড় হয়ে গেছে, ওরা তোকে অনেক মিস করে, যাদেরকে তুই সবসময় আদর করতে চুমু খেতে সবসময় কোলে করে ঘুরে বেড়াতে। তোকে কথা দিয়েছিলাম তোর পছন্দের প্রিয় বান্ধবীকে তোর বউ করে এনে দেব, সেও অনেক কান্নাকাটি করে তোর কবর দিতে চলে গেছে, সেও তার পড়াশোনা শেষ করে হয়তো সংসারই হয়ে গেছে অন্য কারো ঘরে। তুই সবসময় বলতি তোর একটা আম্মু দরকার, আজ এক বছর হলো আমাদের ঘরে আল্লাহ জান্নাত দিয়েছেন, তুই থাকলে হয়তো আজ অনেক খুশি হইতি, আজ তুই নেই, আমি বড় একা। তাই আমি প্রতি ঈদে ওই খোলা আকাশের দিকে তাকিয়ে শুধু তোকে খুঁজে ফিরি, তুই হয়তো আসবি আবার ফিরে আমার বুকে। আজও তোর বোন ঈদের দিন কিছু করে না, শুধু কাঁদে, আমিও তাকে কিছু বলিনি, কষ্টটা আজও বুকে ঘুরে ফিরে একই প্রশ্ন করে, আসলে সেদিন কি হয়েছিল, কফিন খুলি তো তোর শরীরে কিছুই কোথাও দেখতে পাইনি, কোনো দাগ দেখতে পাইনি, তাহলে দুই তলা থেকে পড়লে তো আঘাতের কিছু চিহ্ন থাকবে, সেটাও ছিল না, তাহলে সেদিন কি হয়েছিল, আরো সেই প্রশ্ন থেকে গেল। এই মালয়েশিয়া নামক দেশের জন্য না জানি কত মা বাবা ভাই বোনের বুক খালি হয়েছে, হয়তো আমার মতো অনেক ভাইয়ের অনেক মা বাবা আজ খুঁজে ফিরে তাদের আপনজন আমার মতো হারানোর বেদনায়। সবাই আমার ভাইটির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে জান্নাত বাসী দান করে, সবাইকে পবিত্র ঈদ মোবারকের শুভেচ্ছা রইল।